যদি আমি তোমার সব অহংকার গুড়িয়ে মাটিতে মিশিয়ে না দিতে পারি তো আমার নামও দুর্গা নয়। আমার সাথে পাঞ্জা লড়ার সাহস না কোনোদিন কারোর ছিল, না আছে, না ভবিষ্যতে হবে। বাবা, ওর কথা তুমি বিশ্বাস করো না, বিশ্বাস করো না ওর কথা। আমি আমি চারুকে টাচ করিনি, আমি কিচ্ছু করিনি চারুর সাথে। বাবা, তুমি আমায়? দুর্গা কেন কি করতে পারে তার ধারণা আমার আছে, কিন্তু ও কি করে তোমাকে এইভাবে অপদস্থ করার সুযোগ পেল মেয়ের? ওকে অপদস্থ করে আমাদের কোনো লাভ নেই মন্ত্রীমশাই। ওকে এখানে নিয়ে এসেছি আপনার কাছে ন্যায় বিচারের আশায়। আপনি আপনার ছেলেকে কি শাস্তি দেন এখন সেটারই দেখার। না না, দেখো কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই তো দাদা একটা বিদেশি শিক্ষার চোর কষালো ছেলেকে, এরপরে তুমি আবার কি শাস্তি চাইছো? যে অন্যায় মিহির মুখার্জি করেছে একটা চরে তার শাস্তি হয় না। দুর্গা, তোমার যা কিছু বলার আছে, তোমার যা কিছু দাবি তুমি ভেতরে এসে বলো না, এভাবে বাইরে সকলের সামনে। এত লোকের সামনে যখন বলছে তখন তার মধ্যে নিশ্চয়ই কোনো সত্য আছে। হ্যাঁ, দুর্গার সাথে আমার আমার সম্পর্ক ভালো না, কিন্তু আমি জানি অকারণেও এসব করতে পারে না। বাবা, বাবা তুমি ওকে বিশ্বাস করে ও এত জোর দিয়ে বলছে কেমনি এমনি? তোমার সম্বন্ধে আমার ধারণা ছিল তুমি কোনোদিন একটা মশা পর্যন্ত মারোনি, কিন্তু চা রটে তার কিছু তো বটে। কিছুটা নয় মন্ত্রীমশাই, যদি পুরোটা বলি তাহলে শুনতে অব্দি পারবেন না। দুর্গা, তুমি ভুল করছো। মেজমা, আপনিও তো একজন মেয়ে, মিহির তার দিনের পর দিন যে অন্যায় করেছে সেটা আপনিও শুনতে পারবেন না। আমি আমি শুধু তোমাদের ভালোর জন্যই বলছি। আমরা যে পথে চলেছি সেখানে পদে পদে ঝুঁকি আছে মেজমা, ভালো হওয়ার কিছু নেই। মিহিরদা দিদিয়ার সাথে যেটা করেছে সেটা শাস্তিযোগ্য অপরাধ। না না, দেখো যখন শাস্তিযোগ্য অপরাধ তখন ওকে পুলিশে না দিয়ে তুমি এখানে কেন ধরে নিয়ে এলে? ও দোষী না নির্দোষ সেটা তো পুলিশ প্রমাণ করবে। ওকে পুলিশের হাতে তুলে দিলে মন্ত্রীমশাই হয়তো আমাদের ভুল ভাবতেন, তাই সোজা মিহিরদাকে এখানে নিয়ে এসেছি। আমি কথাগুলো একা বলছি দেখে এটা ভাববেন না, এটা আমার একার দাবি, এটা আমাদের সবার দাবি। আর আমরা সবাই চাই আপনি এই ব্যাপারটার বিচার করুন। কি করেছো তুমি? আমি আমি কিছু করিনি বাবা, বিশ্বাস করা মা নেই, মা থাকলে আমি মাকে ছুঁয়ে বলতাম। আমি আমি কিছু তো একটা করেছো, আর কি করেছো সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বাবা, তুমি আমাকে অবিশ্বাস করছো? বাবা বাবা, তুমি আমায় আমার প্রশ্নের উত্তর দাও মিহির। বাবা বাবা, তুমি 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 আমায় আমার হাতে অত সময় নেই মিহির, আর তুমি খুব ভালো করে জানো সত্যি কথা বের করার জন্য আমি কি করতে পারি। কিছু বলার থাকলে এখনই বলে দে ভাই, কেন সবার সামনে ঝামেলা বাড়াচ্ছিস? এই আমি কিছু করিনি, এই দুর্গা আমাকে। বাবা বাবা বাবা, আমি আমি নিজে মুখে বলো কি করেছো। আমি কিছু আমার ভালোবাসাটা দেখেছো? শুন, দেখুন এখনো
আমার ছেলের দিকে কেন সবাই এইভাবে আঙুল তুলবে? কেন বলো, কেন বলো? রজবাবু, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন দাদাকে আটকান? ছেলেটা তো মরে যাবে। বাবা প্লিজ, বাবা প্লিজ, থামো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, প্লিজ। বাবা মিহির, সত্যিটা বলে দে, যে দাদার যা মেজাজ দেখছি তাতে সত্যি কথাটা না বললে তোকে আজকে রাস্তা রাখবে না। যতক্ষণ না তুমি সত্যিটা বলবে। মিথ্যে বাবা, ও বাড়ি বাড়ি তোমাকে গল্প বলছে আর তুমি সেগুলোকে বিনা। মন্ত্রী অভিনব মুখার্জির বাড়িতে আজকে সাংবাদিক সম্মেলন ছিল, কিন্তু আজকে এখানে একটি অন্য ঘটনা ঘটছে। অভিনব বাবুর বড় ছেলে মিহির মুখার্জির দিকে কুকর্মের অভিযোগের আঙুল তোলে দুর্গা। মন্ত্রী অভিনব মুখার্জি সেই অভিযোগের ভিত্তিতে আজকে একজন বাবার ভূমিকায় অবতীর্ণ হন। উনি সত্যটা জানার চেষ্টা করছেন। আজকের ব্রেকিং নিউজ, মন্ত্রীও একজন বাবা। এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ও এমন কি করেছে তার তো কোনো প্রমাণ হয়নি, কেন মাথা গরম করে তুমি ওকে সব করে? আসল ব্যাপারটা ধামাচাপা দিচ্ছি বুঝো, আমি মিহিরকে পেটাচ্ছি সেটাই এখন খবর হচ্ছে। মিহির কি করেছে সেটা নিয়ে বেশি কথা উঠলে মুশকিল আছে। এমন কিছু করো কেন যাতে সবাই তোমার দিকে আঙুল তোলে? তো মেরেই ফেলবো আমি, এই আমার ছেলে, একে নিয়ে এত গর্ব ছিল আমার। মেরে ফেলো, মারো মারো, আমাকে মারো, যা খুশি তাই করো, কিন্তু সব কিছুই দুর্গার কথা বলছো তুমি, তোমার লজ্জা করে না? ছেলেটা তো মরে যাবে। মরুক, ওকে মেরে জেলে যাবো আমি, সেও কি আচ্ছা? কিন্তু দাদা, দাদা তুমি জেলে গেলে তো দুর্গারই লাভ, তোমার ফাঁকা সিটে উৎপট করে বসে যাবে। অশোক, কেউ তো বলতে পারবে না যে আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি ভোটের কথা মাথায় রেখে। আরে এইবার ছেড়ে দাও ওকে, প্লিজ, মাথা ঠান্ডা করো তুমি, প্লিজ। আমি এতক্ষণ বোঝার চেষ্টা করছিলাম আপনি এসব কেন করছেন, কিন্তু এখন বেশ ভালো করে বুঝতে পারছি। আসল ঘটনা থেকে সবার নজর ঘুরিয়ে দিলেন আপনি। তুমি আমাকে হারাবার জন্য এসব করেছ তো, কিছু হবে না, এইভাবে তুমি আমাকে ভোটে হারাতে পারবে না। আপনার মনে হয় মন্ত্রী মশাই এটার জন্য আমার প্রয়োজন আছে? আপনাকে হারাতে আপনার এই ছেলেই যথেষ্ট। বাবা, বাবা আমি এখনো বলছি তুমি তুমি কিন্তু হ্যাঁ, কিন্তু কি বলো, কিন্তু কি ভুল করেছি তোমাকে পিটিয়ে, কিন্তু সেই ভুলটা আমি মারব কেন? তুমি তো সত্যিটা এখনো বলতে পারো। আরে ও মিথ্যে গুলোকে আমি কি করে সব, ওর কথাটা মিথ্যে হলে সেটারও প্রমাণ আছে মিহি, ও গলাবাজি করে সেটা বলেছে। এবার তুমি প্রমাণ করো যে সব মিথ্যে। বাপকা বেটা হও তাহলে সবার সামনে প্রমাণ করে দাও যে দুর্গা এসব করেছে আমার বদনাম করতে, মিথ্যে কথা বলেছ। একটাই সুযোগ তোমার মেয়ের, যদি পারো প্রমাণ করো, আর নইলে চুপ করে থাকো। সত্যি চারুর সঙ্গে জবরদস্তি কোনো কিছু মানে? ওর এই কথাগুলো এতটা অবিশ্বাসের জন্ম দিয়েছে তোমাদের মনে? সত্যি বলছি, আমার মার খেয়েও এতটা গায়ে লাগেনি যতটা গায়ে লাগছে তোমাদের এই প্রশ্নগুলোতে। হ্যাঁ, আমি মানছি, আমি মানছি, আমি মন্ত্রী অভিনব মুখার্জির ছেলে হয়ে তোমার নখের চোখ নই, কিন্তু এতটা নিচ নই যে নিজের নিজের ওয়াইফকে আমি সম্মান করব। আমার মনে হয় না তুমি আমার লাইফে থাকবে বলে, তাই ভাবলাম এই স্মৃতিটুকুই থাক। কেউ যাতে জানতে না পারে সেই অবস্থা আমি তোমার করব। আমি জানি
প্রমাণ ছাড়া কেউ আপনারা মানবেন না, কেউ বিশ্বাসই করবেন না আমার কথা, কারণ আপনারা সবাই বায়াস, বায়াস দুর্গাকে নিয়ে। দুর্গাকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করেন। ও কোনো ভুল, না না না, ও কোনো অন্যায় করতেই পারে, কিন্তু চারু ও এতক্ষণ চুপ করে আছে কেন? আরে এই অভিযোগটা তো উঠেছে আমি ওর সাথে কি করেছি সেটা। তো ও যখন কথা বলছে না তখন দুর্গা কেন কথা বলছে? আরে আমাদের দুজনের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা দুর্গা জানবে কি করে? ও কি ওখানে ছিল? যেটা হয়েছে যার সাথে হয়েছে তার পক্ষে মুখ ফুটে বলাটা কঠিন, আরো কঠিন হয় যখন সে কাছের মানুষ হয়। কিন্তু আমি ওর মুখ থেকে শুনতে চাই আমি এমন কি করেছি না করেছি যার জন্য আমাকে এইভাবে শাস্তি পেতে হলো। এদিকে এসো, কি হলো চারু, এখন চুপ করে আছো কেন? চোখের সামনে তো সবটা দেখবে। আমি কি করেছি না করেছি সেটা প্রমাণ হওয়ার আগেই তো আমি শাস্তি পেয়ে গেলাম, আর এতক্ষণ তো বোনের কথা ভেবে চুপ করেছিলে, এবার আমার কথা ভেবে সত্যিটা বলো। বলো, আরে বলো বলো, সবাইকে বলো, আমি কি কোনোভাবে তোমাকে সম্মান করেছি? দিদিয়া, দিদিয়া তুই? না দুর্গা, ওকে কথাটা বলতে দাও, ওর মুখ থেকে কথাটা শোনা জরুরি। কি হলো বলো চারু? তোমার আমার রোমান্টিক ছবিগুলো আমার মোবাইলে আছে, কাউকে বলা আর দেখানোর মধ্যে নিশ্চয়ই অনেক তফাত, তাই না? তোমার মন অনেক বড় ভুল করেছে, এটা তুমি শুধরে নিতে পারো। এমন কিছু করো না যাতে তোমাকে আরো পস্তাতে হয়। দিদিয়া, দিদিয়া তুই কি ভাবছিস? দিদিয়া যেটা সত্যি সেটা সবার সামনে বল। এই লোকটার তোকে শুধু অসম্মান করা নয়, তোকে খুন করারও চেষ্টা করেছিল, বল দিদিয়া। কি হলো চলো, তোমার বোন, বোন কি সত্যি কথা বলছে? যদি বলে থাকে তাহলে সত্যিটা বলে দাও, বলে দাও। দিদিয়া, দিদিয়া তুই চুপ করে আছিস কেন? বলে দে দিদিয়া, এই নোংরা লোকটার শাস্তি হওয়া প্রয়োজন, তুই চুপ করে আছিস কেন বল দিদিয়া। দেখ দিদিয়া, তোর ভয়ের কোনো কারণ নেই, তোর লজ্জারও কোনো ব্যাপার নেই, বলে দে দিদিয়া। সবার সেটা বলো চলো, তুই কি মেয়েটাকে নিয়ে ভাবছিস? দেখ মেয়েটা কিন্তু এখন তোর কেউ নয়, এই লোকটা যদি শাস্তি না হয় তাহলে তাহলে তোকে কোনোদিনও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেবে না, বলে দে দিদিয়া, সবার সামনে সত্যিটা বলে দে। আপনার বোন দুর্গা মিহির মুখার্জির নামে যে অভিযোগ করেছে সেটা কি সত্যি? আপনাদের মধ্যে তো তেমন কোনো সম্পর্ক নেই সেভাবে, দুর্গাকে নিয়ে যে দ্বন্দ্ব তা থেকে কি কোনো সমস্যার সূত্রপাত? আপনি আপনার বোন দুর্গাকে সাপোর্ট করার জন্য কি মিহির মুখার্জির নামে এই সমস্ত অভিযোগগুলো এনেছেন? ও আর তুললো কোথায়? ও তো এতক্ষণে কোনো কথাই বলেনি, মানে ও বললে তবে তো ব্যাপারটা পরিষ্কার হবে, তাই না? দিদিয়া, দিদিয়া তুই চুপ করে আছিস কেন এখনো? বলে দে, বলে দে সবার সামনে সত্যিটা, এত ভাবার কি আছে বলতো? দিদিয়া, দিদিয়া প্লিজ বলে দে সত্যিটা সবার সামনে। তাহলে তো সোশ্যাল নেটওয়ার্কে তোমার বোন এতক্ষণ যেটা জোর গলায় বললো তুমি সেটা মুখ ফুটে বলতে পারছো না? মেয়েদের কথা ভেবো না, দোষ করে থাকলে শাস্তিও পাবি। দিদিয়া, দিদিয়া তুই চুপ করে আছিস কেন? বলে দে দিদিয়া, মিহির দাই যে দোষী সেটা বলে দে সবার সামনে। তোমার আমার রোমান্টিক ছবিগুলো আমার মোবাইলে আছে।
আমাকে বলা ও দেখা নিশ্চয়ই তফাত, তাই না? তোমার ছোট বোন আবার শুনতে চাইছে জানো? বলো বলো, সবাইকে আরেকবার বলে দাও। তুমি কিছু করনি, আমি নির্দোষ। আরে আমি নির্দোষ। দিদিয়া, দিদিয়া, তুই ওই লোকটাকে কেন বাঁচানোর চেষ্টা করছিস? হ্যাঁ প্লিজ দিদিয়া, দেখ আমার দিকে দেখা, সত্যিটা সবার সামনে বল। তুই মিথ্যে কেন বলছিস দিদিয়া? প্লিজ সত্যিটা সবার সামনে বল। সবাই যা বোঝার বুঝে গেছে দুর্গা, সবার কাছে এখন সবটা পরিষ্কার। আপনারা ক্যামেরা বন্দি করেছেন তো চারুলতার কথাটা? আমার আরো ধৈর্য ধরা উচিত ছিল। আমার বড় ছেলে গায়ে হাত তোলার আগে আমার অপেক্ষা করা উচিত ছিল সত্যিটা সামনে আসা। তোর আজ একটা মিথ্যে কথা আমাদের লড়াই শেষ করে দেবে দিদিয়া। কেন তুই মিথ্যে কথা বলছিস সবার সামনে? প্লিজ সত্যিটা বল। দিদিয়া, দিদিয়া আমার দিকে তাকা, তুই কেন মিথ্যে কথা বলছিস বল? তুই তুই ভয় পাচ্ছিস কেন? কিছু বলেছে তোকে মিহিরদা? বল আমায়। আমার যা বলার বলা হয়ে গেছে, আমাকে আর কোনো প্রশ্ন করিস না। এরকম ড্রামাবাজি আমি অনেক দেখেছি, দুর্গা এরকম অনেক করেছে, কিন্তু এবার ও এমন একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে মিহিরের দিকে আঙুল তুলেছে যে আমি আমি তোমাকে বলেছিলাম বাবা, কিন্তু তুমি ওর কথাই বিশ্বাস করেছো। আমি তোমাকে বলেছিলাম ও আমার নামে কুৎসা রটিয়ে তোমার বদনাম করতে চাইছে। বদনাম? এ তো অপদস্থ করার চেষ্টা। দেখুন, সত্যি জনতা জনার্দন। আপনারা দেখুন, একজন মানুষ চাইলে তার ক্ষমতা প্রয়োগ করে একজনকে মন্ত্রী বানাতে পারেন ভোটাধিকার প্রয়োগ করে, আবার চাইলে সেই ক্ষমতার অপব্যবহার করে একজন মন্ত্রীকে টেনে নিচে নামাতেও পারে। খবর পেয়েছিল একটা প্রেস কনফারেন্স হচ্ছে, ব্যাস অমনি দিদিকে নিয়ে এসে একটা ড্রামা করার প্ল্যান করছিল, কিন্তু সেটা ধূপে টিকলো না। আমি তো ধন্যবাদ দেব চারুলতাকে যে ও সত্যের পক্ষ নিয়েছে। হ্যাঁ, নিজের বোন এবং স্বামীর মধ্যে একজনের পক্ষ নেওয়াটা খুব একটা সহজ নয়, আমি আমি বুঝি চারুলতার অবস্থা, কিন্তু তা সত্ত্বেও যে সত্যের পক্ষ নিয়েছে তার জন্য আমি অত্যন্ত খুশি। ওর কথায় অন্তত একজন নিরাপরাধ মানুষের শাস্তি পাওয়া আটকানো গেছে। মিহির, তোমার গায়ে হাত তোলার জন্য না বাবা, না, গায়ে হাত তোলাটা বড় ব্যাপার নয়, আমার কষ্ট হয়েছে তুমি আমাকে অবিশ্বাস করেছো বলে। তুমি এই মেয়েটাকে ভালো করে চেনো, খুব ভালো করে জানো এই মেয়েটা যা খুশি তাই করতে পারে, তা সত্ত্বেও তুমি শুধুমাত্র ওর কথায়। তখন তো চারুলতা চুপ করেছিল, কি করতাম আমি বলো? কি হচ্ছে এখানে? কি করবো বলো মন্দিরা, আমাদের বাধ্য করা হচ্ছে এসব করার জন্য। মানে একটু আগে তো ঘরে বসে খবরের লোকেদের সঙ্গে কথা বলছিলে, আর এখন এখানে আমার তো সব গুলিয়ে যাচ্ছে গো। তোমাদের গুলিয়ে যাচ্ছে কারণ তোমরা মেয়ে বলে, একটু আবেগ টাবেগ বেশি তাই, না হলে বুঝতে পারতে এই একটা মেয়ে যাকে তোমাদের ছোট এতটুকু মনে হয় সে কতটা ডেঞ্জারাস হতে পারে। শুধু ডেঞ্জারাস নয়, ডেসপারেট। কিন্তু কেন, কিসের এত ডেসপারেশন দুর্গা? ভোটে জেতার জন্য? আচ্ছা তোমার কি মনে হয় মানুষ এসব নাটক থেকে ভুলবে? দেশের মানুষ কি এতটাই বোকা হাঁদা তারা বোঝে না কোনটা ঠিক আর কোনটা ভুল? দেশের মানুষ সব বোঝে মজমশাই, শুধু বোঝে না কখন কিভাবে কোথায় ঠকে গেল।
কারণ মানুষকে ঠকানোর কায়দাটা আপনাদের খুব ভালো করে জানা। সেটা তুমি নিজে থেকে বুঝতে পারছো। তোমার নিজের দিদি আজ তোমাকে বেকায়দা ফেলে দিয়েছে। বুঝলে মন্দিরা, তোমার বৌমা মানে তোমার ছোট বৌমা আমাকে আর মিহিরকে শয়তান প্রমাণ করার চেষ্টা করছিল। তার জন্য যেটা সবচাইতে সহজ সেটাই ও বেছে নিয়েছে। খবরের কাগজে মিডিয়ায় শ্লীলতাহানি, মেয়েদের উপর অত্যাচার, অসম্মান, এসব তো রোজকারের ব্যাপার। পাবলিক খায়ও ভালো আর ও সেটাই। দেখ দিদিয়া, শোন, ভালো করে ওনাদের কথাগুলো শোন। তোর একটা কথা, এনারা পুরো ঘটনাকে পাল্টানোর চেষ্টা করছে। আর আপনি মন্ত্রীমশাই, এসব করে আপনি আজ হয়তো বেঁচে যাবেন, কিন্তু কাল আপনার কি হবে? কাল কে দেখেছে দুর্গা? দু মিনিট আগেও কি ভেবেছিলি যে দান এরকম উল্টে যাবে? আর সেটা উল্টে দেবে তোমার দিদি। দিদিয়া খুব বড় একটা মিথ্যে কথা বলছে, কিন্তু কেন?